আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাসনিম বড়গা বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রতিবারের মতো আজরি ইসলামের চমৎকার বড়গা কালেকশন, আজকে যে বড়গা কালেকশন নিয়ে এসেছি এটি হচ্ছে এবারের ঈদুল আজহা উপলক্ষে অসাধারণ একটি কালেকশন এবং নতুন একটি হিট কালেকশন, যেটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই কালেকশনটি আপনাদের মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক। তবে তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে পুশ করুন, যেন আমাদের নতুন নতুন আপডেটগুলো খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনে পৌঁছে যায়। তো আজকে যে কালেকশনটি নিয়ে এসেছি এর নাম হচ্ছে ইরানি গাউন সুতার কাজ। এই কালেকশনটি আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এই বোরকাটি অত্যন্ত চমৎকার এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা অসাধারণ এবং এটার 60টি কালার রয়েছে। প্রতিটি কালার আমি একে একে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আমার পিছনে প্রতিবারের মতো এবারও যে ডলগুলো রয়েছে সেই ডলগুলো পরে আছে সেই নতুন আপডেট কালেকশনটি, যেটা হচ্ছে এবার ঈদ স্পেশাল ঈদুল আজহা উপলক্ষে আমরা এনেছি তাসনিম বড়গা বাজারের পক্ষ থেকে এনেছি আমরা, সেটা হচ্ছে এই ইরানি গাউন সুতার কাজ বোরকাটি। তাহলে আর নয় দেরি, চলুন শুরু করা যাক আজকের এই আইটেমটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সমূহ। আমি একে একে প্রতিটি কালার আপনাদের কাছে দেখাচ্ছি। ফার্স্ট আমি যে কালারটি নিলাম সেটা হচ্ছে জেম কালার। প্রথমে জেম কালার দিয়ে স্টার্ট করছি আপনাদের কাছে। প্রতিটি কালারই দেখার মতো এবং কোয়ালিটি ফুল এবং চমৎকার একটি কালার। দেখুন যেমন কালার সেরকম আমাদের মডেল, সেরকম কোয়ালিটি। দেখুন প্রথমে আমি দেখাচ্ছি যে এই গাউন বোরকাটি দেখে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে তৈরি করা হয়েছে, একটি অসাধারণ কাজ সেটা দেখতে পাচ্ছেন। আমি আগে বলেছি এটা হচ্ছে ইরানি গাউন বোরকা সুতার কাজ। দেখুন এটা যে কারণে সুতার কাজ উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বোরকাটির উপরে যে গলার অংশটি রয়েছে সেই গলার অংশ থেকে নিয়ে একবারে সম্পূর্ণ নিচের অংশ পর্যন্ত সুতার কাজ করা হয়েছে। দেখুন কতটা চমৎকার ভাবে, নিখুঁত ভাবে, ক্লাসিক্যাল ভাবে এই কাজগুলো করা হয়েছে, যার সাথে সংযোজন করা হয়েছে ডিএনসি স্টোন, বেলজিয়াম অরিজিনাল ডিএনসি স্টোন, যেটা খুবই শক্তিশালী এবং খুবই স্থায়িত্বকাল বিশিষ্ট একটি ডিএনসি স্টোন। এবং সেটা কত চমৎকারভাবে আমাদের ফ্যাব্রিক্সের সাথে ম্যাচ করে ডিএনসি স্টোন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটিগুলো এবং আমাদের ডিএনসি স্টোনগুলো কতটা শাইনিং, কতটা গ্লেসি সেটা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয় যে আমাদের এই ফ্যাব্রিক্সের সাথে যে কটনগুলো ইউজ করেছে অর্থাৎ যে সুতাটি ইউজ করা হয়েছে সেটাও কিন্তু কালার ম্যাচিং রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অথবা চমৎকারভাবে তৈরি করা হয়েছে এবং এটার একদম উপরের অংশ থেকে নিয়ে নিচের অংশ পর্যন্ত কাজটি গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টু পার্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে টু পার্ট কোটি স্টাইলের এবং উপর থেকে নিচ পর্যন্ত কাজ গিয়েছে। শুধুমাত্র এভাবেই নয় বরং নিচের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম সম্পূর্ণ নিচ অংশ পর্যন্ত এটা ছুঁয়েছে কাজটি এবং এটার মাঝখানে যে একটি ফুলের ডিজাইন রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখুন আমি এই যে দেখুন উপরের যে ফুলের কাজটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, দুটি ফুলের ডিজাইন রয়েছে অত্যন্ত চমৎকারভাবে ফিতা বিশিষ্ট। এই ফুলটি অত্যন্ত চমৎকারভাবে এই ডিজাইনটাকে আরও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। তো এই কাজগুলো দেখতে পাচ্ছেন এবং শুধু তাই নয় যে বোরকাটির যে চেস্ট রয়েছে অর্থাৎ বুকের যে অংশটি রয়েছে সেখানে দেখুন কাজের কাজগুলো দেখাচ্ছি। দেখুন কতটা চমৎকারভাবে এখানে কাজ করা হয়েছে, এখানেও কিন্তু বেলজিয়াম ডিএনসি স্টোন ইউজ করা হয়েছে এবং সাথে সুতার কাজ সংযোজন করা হয়েছে ঠিক একই রকমভাবে, যেটা উপর থেকে নিয়ে চেন আপনি স্ট্যান্ডভাবে নিচের দিকে নেমে ঠিক সেইভাবে অপর এক ডান সাইড এবং বাম সাইড উভয় সাইডে করা হয়েছে। দেখতে পাচ্ছেন অত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ ডিজাইন। এবং এখন আসুন যে আমরা এটা ফ্রন্ট সাইড সম্পর্কে দেখলাম, এখন আসুন এটার যে স্লিপটি আছে সেই স্লিপটি আপনাদের কাছে দেখাই। দেখুন কত চমৎকারভাবে স্লিপ করা হয়েছে এবং স্লিপের উপরের মানে স্লিপের যে জয়েন্ট এরিয়াটি রয়েছে অর্থাৎ দেখুন এই স্লিপের এখানে যে কাজটি রয়েছে সেখানে দেখুন কত চমৎকারভাবে এই সুতার কাজগুলো করা হয়েছে একই রকমভাবে। এবং এখানে কিন্তু বেলজিয়াম ডিএনসি স্টোন ইউজ করা হয়েছে কালার কম্বিনেশন ম্যাচ করে ঠিক একই রকমভাবে বডিতে যেভাবে করা হয়েছিল। এবং এখানে একটি কাজ রয়েছে এবং স্লিপসের একদম লাস্ট ফিনিশিংয়ে একটি কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং উভয় পাশে পুরো এরিয়া জুড়ে রাউন্ড বরাবর এই কাজগুলো করা হয়েছে, অত্যন্ত চমৎকার লাগছে এই ডিজাইনটি। আসলে আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগছে। তো এটার পিছনের যে অংশটি রয়েছে সেই পিছনের অংশটি দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। এবং এটার একটা বেল্ট রয়েছে যে বেল্টের জন্য এটা বডি শেপ সুন্দরভাবে ম্যাচ করবে। তো এই কালারটি চলে গেল। এর পরবর্তীতে আইটি কালার নিয়ে আসছি আপনাদের কাছে, দেখুন এবার যে কালারটি নিয়ে আসছি মিষ্টি কালার। মিষ্টি কালারটি দেখাই আপনাদেরকে, দেখুন মিষ্টি কালারটি সেম মডেল সেম ডিজাইন এবং যে ইয়াগুলো রয়েছে যে স্টোনগুলো রয়েছে সেটা ম্যাচ করে করা হয়েছে বেলজিয়াম স্টোনগুলো
কটনের সাথে ম্যাচ করে করা হয়েছে একই রকম ভাবে আশা করি আপনাদের সেটা খুবই ভালো লাগছে তো একই রকম গুণাগুণ সম্পন্ন একই রকম মান সম্পন্ন এবং একই মডেল এটা তো আশা করি আপনাদের এই কালারটিও ভালো লাগবে আমি একে একে প্রত্যেকটি কালার আপনাদের কাছে উপস্থাপন করছি তো এই দুটি কালার চলে গেল এরপর যে কালারটি আসছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার আসুন ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও দেখুন কত চমৎকার লাগবে দেখুন এখানেও কিন্তু বেলজিয়াম স্টোনের সাথে ম্যাচ করে এই কালারটি সংযোজন করা হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে কাজগুলো করা হয়েছে সেম মডেল সেম গুণাগুণ সম্পূর্ণ আমি একে একে এখন শুধু আপনাদের কাছে কালারগুলো দেখাবো তিনটি কালার গেল এখন আসুন চতুর্থ কালারটি নিয়ে আসি আপনাদের কাছে এবার যে কালারটি নিয়ে আসবো সেটা হচ্ছে কফি কালার ওকে তো এখন দেখুন কফি কালারটা কত চমৎকার সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কফি কালারটা দেখুন অত্যন্ত হিট একটি কালার এবং এখানে কিন্তু ফ্যাব্রিকের সাথে ম্যাচ করে এই ডিজাইনটি করা হয়েছে অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে দেন কফি কালারের উপর এরপর যে কালারটি নিয়ে আসবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জলপাই কালার এখন যে কালারটি নিয়ে আসবো সেটা হচ্ছে জলপাই কালার দেখুন কত সরি এটা হচ্ছে আঙুর কালার হ্যাঁ জলপে কালার মিস্টেক নিয়ে বলেছি আঙুর কালার দেখুন আঙুর কালারটা খুবই আনকমন একটি কালার অত্যন্ত চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু বেলজিয়ামের যে টিএফসি স্টোনগুলো ইউজ করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং যে কটনগুলো দেখতে পাচ্ছেন সে কালার কম্বিনেশন ম্যাচ করে তৈরি করা হয়েছে আশা করি আপনার কাছে এই কালারটিও ভালো লাগবে তো এরপরে যে কালারটি হচ্ছে সেটা হচ্ছে বোতল গ্রিন কালার খুব হিট একটি কালার এবং এই কালেকশনের সাথে এই কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কতটা জোশ হয়েছে এবং ক্লাসিক্যাল ডিজাইনের সাথে ম্যাচ করে এই কালারটা দেখুন কত চমৎকার ফুটে উঠেছে এই বোরকাটি দেখুন এই ইরানি গাউন বোরকাটি আসলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটি কালারই দেখার মতো কালার এরপরে লাস্ট যে কালারটি রয়েছে সেটা হচ্ছে সুরমা কালার দেখুন এই কালারটি কত চমৎকার এখানেও কিন্তু আমরা ম্যাচ করে বেলজিয়াম ডিএলসি স্টোন ইউজ করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখুন দেখুন কত চমৎকার ভাবে ডিজাইনগুলো করা হয়েছে অসাধারণ এই ডিজাইনটি আশা করি আপনাদের কাছে মন কেড়ে নেবে তো আমি একে একে সাতটি কালার আপনাদের কাছে মানে প্রদর্শন করলাম আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে আমাদের নতুন এই 2021 এর যে ঈদ আজা উপলক্ষে ঈদ স্পেশাল হিট একটি কালেকশন এই ইরানি গাউন সুতার কাজ করা এই বোরকাটি আপনাদের কাছে ভালো লাগলে আর দেরি না করে এখনই আমাদের যে ভিডিও স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ এবং আমাদের সাথে যোগাযোগের যে ঠিকানা রয়েছে আমাদের কাস্টমার এক্সিকিউটিভের সাথে সেখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন 24 ঘন্টা আমাদের পরিষেবা চালু রয়েছে আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ অলওয়েজ চালু রয়েছে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা বৃহৎ আকারে হোলসেলার এবং সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল সেল করে থাকি তাই আমাদের স্টকের প্রোডাক্ট খুব দ্রুতই শেষ হয়ে যায় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যারা খুচরা নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের কাস্টমার এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করুন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারা চাইলে অনলাইন নিতে পারেন এবং চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে 299 মনি চেয়ারম্যান গলি কামরা গিচার ঢাকা এবং এই ধরনের অসাধারণ সাধারণ কালেকশনগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সকলকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম